সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানায় সুস্বাগতম ভিভার্স লিগাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল এই চ্যানেলের মূল মিশন এবং ভিশন হল আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া ভিভার্স লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই দুর্দান্ত এবং ইনফরমেটিভ হতে চলেছে সব ভিডিওটি স্কিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি আরও রিকোয়েস্ট করছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এবং লিগাল নলেজ ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটি ফলো করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আর সময় নষ্ট না করে মূল আলোচনায় চলে যাই লেটস গেট স্টার্টেড সুপ্রিয় দর্শক মন্ডলী আজ দুর্দান্ত একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে পাঁচ কারণে দলিল বাতিল হতে পারে জমির সকল কাগজপত্রের মধ্যে দলিলের গুরুত্ব সর্বাধিক দলিল রেজিস্ট্রি করার সময় সব বিষয় বিবেচনা করে দলিল তৈরি ও রেজিস্ট্রি করা জরুরি অসাবধানতা বা অজ্ঞতাবশত দলিল রেজিস্ট্রি করা হলে অথবা আইনি জটিলতা বিদ্যমান থাকিলে বৈধ রেজিস্ট্রি করার পরও দলিল কিন্তু বাতিল হয়ে যায় যেসব কারণে দলিল বাতিল হতে পারে প্রিয় দর্শক মন্ডলী আসুন সেই বিষয়গুলো একটি আলোচনার মাধ্যমে আপনাদের সামনে এক্সপ্লেইন করছি নাম্বার ওয়ান পক্ষগণের অযোগ্যতা দ্যাট মিন্স দলিল সম্পাদন বা গ্রহণের জন্য পক্ষগণকে চুক্তি সম্পাদনের যোগ্যতা সম্পন্ন হতে হয় দ্যাট মিন্স সম্পাদনকারী অবশ্যই সাবালিক হবে সুস্থ সম্পন্ন এবং বাংলাদেশের নাগরিক হইবে কোনো শত্রু দেশের নাগরিক অথবা আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত ব্যক্তি অথবা মাতাল ও নেশাগ্রস্ত হইয়া হিতাহিত জ্ঞানশূন্য অবস্থায় দলিল সম্পাদন করিয়া দিলে তাহা বাতিল হিসাবে গণ্য হয়ে যাবে সুপ্রিয় দর্শক মণ্ডলী এরপরে আলোচনা করব দুই নাম্বার পয়েন্ট নিয়ে যে দুই নাম্বারে কি কারণে দলিল বাতিল হয় যেমন ধরুন ভয়ভীতি বা অপ্রতারণার মাধ্যমে দলিল সম্পাদন করলে দলিল দাতার ইচ্ছা না থাকা সত্ত্বেও জোর করে বা ভয়ভীতি দেখিয়ে দলিল করলে বা বাতিল হয়ে যাবে দলিল বাতিল করার জন্য দলিল দাতা কর্তৃক প্রমাণ করতে হবে যে তাকে ভয়ভীতি প্রদর্শন করে তার ইচ্ছার বিরুদ্ধে অথবা প্রতারণার মাধ্যমে তাকে দলিল সম্পাদন করতে বাধ্য করা হয়েছিল নাম্বার থ্রি অনিশ্চিত চুক্তির মাধ্যমে দলিল সম্পাদন করলে দলিলের পক্ষগণ করতে কোনো অনিশ্চিত চুক্তির আলোকে বা কোনো ঘটনা বা কাজ সংগঠিত হওয়ার শর্তে কোনো দলিল সম্পাদনের কোনো চুক্তি করলে তা বাতিল হয়ে যাবে যেমন ধরুন কোনো ডাক্তার রোগীকে আরোগ্য করার শর্তে কোনো দলিল সম্পাদন করলে বা রীতি বহির্ভূত দলিল সেগুলা রীতি বহির্ভূত দলিল হবে এবং রীতি বহির্ভূত দলিল হিসাবে সেই দলিলগুলো কিন্তু বাতিল হয়ে যাবে চার নম্বরে রয়েছে আইন বিরুদ্ধ দলিল সম্পাদন দ্যাট মিনস আইনে সিদ্ধ নয় সেই সব দলিল দলিলের পক্ষ গ্রহণ কর্তৃক আইনি বিধিবিধান ও নিষেধাজ্ঞা অমন্য করিয়া কোনো দলিল সম্পাদন করিলে তাহা বাতিল হয়ে যাবে যেমন আদালতের নিষেধাজ্ঞাধীন জমির ক্রয় বিক্রয় মর্গেজ বা হস্তান্তর শত্রু সম্পত্তি ক্রয় বিক্রয় ইত্যাদি এই জাতীয় সম্পত্তি যেগুলো মনে করেন যে কোনো জমি ব্যাংকের নিকট মর্গেজ আছে বা হস্তান্তর করা আছে বা ভেস্টেড প্রস শত্রু সম্পত্তি বা ক্রয় বিক্রয় এইসব জমির দলিল কিন্তু বাতিল হয়ে যাবে সর্বশেষ এবং পাঁচ নম্বর পয়েন্ট আছে কোনো অন্যায় উদ্দেশ্য বাস্তবায়ন বা রাষ্ট্রবিরুদ্ধ কাজ সরকার বা রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে তৎপরতা বা ষড়যন্ত্র হিসাবে কোনো সংগঠন পরিচালনা বা অর্থ যোগান দেবার উদ্দেশ্যে কেউ দলিল সম্পাদন করিলে বা তহবিলে জমি দান করিলে সেই দলিল কিন্তু বাতিল হয়ে যাবে এছাড়াও অপরাধ সংগঠন বা জুয়া মাদক কারবার অপহরণের মতো অপরাধমূলক কাজ পরিচালনার জন্য অর্থ যোগান বা জমি ব্যবহারের জন্য কেউ দলিল সম্পাদন করিলে সেই দলিল কিন্তু বাতিল হয়ে যাবে ভিউয়ার্স আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি দেশ ও বিদেশ থেকে যে কোনো হলফ নামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যেকোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেল হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জারিতে তে ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নম্বর জিরো জিরো